ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده وحده لا شريك له وأشهد أن سيدنا إماننا وقدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أنيرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وعن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وعهد الذين بيننا وبينهم الصلاة من صلى متعمدا dan faqad kafara muazzaz mutarab adhikar musalliyan izam samasta prashamsa shi mahan rabbul alamin je mahan rabbul alamin annat jumu'ah salatil khutbah nay askeo jumu'ah salatil khutbah onsho mahan marat jonno tawfiq diyechen সে মহান মনি প্রবল আলামী তার শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার প্রদত্ত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমি বিপুল সংখ্যক রিকোয়েস্টের কারণে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব কথাটা এই বিষয়টার অনেকগুলো পয়েন্ট হবে নাম্বার এক বেনামাজি বা যারা নামাজকে ছেড়ে দেয় সে সমস্ত মুসলিমরা মানে সে সমস্ত লোকেরা মুসলিম থাকে না কাফের থাকে তা আমি কোরআন এবং রাসূলের হাদিস থেকে প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ নাম্বার দুই যারা বেনামাজি যারা পড়ে যায় তাদের মৃত্যুতে ইন্নানিল্লাহ প্রমাণ ইন্নানিল্লাহ বলে দোয়া করা যাবে কিনা আমি তার প্রমাণ কোরআন এবং হাদিস থেকে দেবো ইনশাআল্লাহ তিন নাম্বার যারা বেনামাজি তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বৈধ থাকে কিনা মানে লিগেল স্বামী স্ত্রী থাকে কিনা না তালাক হয়ে যায় তার ব্যাপারে আমি পূর্ণ বিশদ বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ নাম্বার চার যারা বেনামাজি তাদেরকে কবরস্থান মুসলিমদের কবরস্থানে দাফন করা এটা জায়েজ আছে কিনা আমি এই ব্যাপারে কথা বলব ইনশাআল্লাহ আমার কথার পয়েন্ট ঠিক এই চারটা বিষয়ের উপর হবে এই চারটা মৌলিক পূর্ণ হবে সর্বপ্রথম ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক 2008 সালের 2004 সালের একটি প্রতিবেদন বলছে বাংলাদেশে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীর সংখ্যা হলো মাত্র 1% মানে শতকরা 1 জন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 2004 এবং 5 এর মাঝামাঝি একটা ইউরো রিপোর্ট প্রদান করেছে বাংলাদেশে পাঁচ ওয়াক্ত নামাজির সংখ্যা মাত্র কত % আর বেনামাজির সংখ্যা 99.99
আর সহিহ হাদিসের আলোকে নামাজের সংখ্যা পাঁচ ওয়াক্ত, এটা হয়তো কোনো পরিসংখ্যা নেই আসবে না, এটা হয়তো কোনো পার্সেন্টেজ খুঁজে পাওয়া যাবে না। এটা যে কত নাম্বার জিরো, সাইন লাখ শূন্যের পরে জিরো না সাইন কোটি শূন্যের পরে জিরো, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, মানে এত তলা নিতে তারা। তো বেনামাজি বাড়ার কারণ কি? বেনামাজি বাড়ার কতগুলো কারণ রয়েছে। এক নাম্বার কারণ হলো রাষ্ট্রীয়ভাবে নামাজ আদায় করাকে বাধ্যবাধকতা বা নামাজ পরিত্যাগের শাস্তির ব্যবস্থা না করা। অথচ আল্লাহ সূরা আল-হাজ 22 নম্বর সূরা 40 থেকে 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাষ্ট্রপ্রধানদেরকে বলছেন আল্লাযীনা ইন মাক্কান্না ফিল আরদি, আমি যখন আমি আল্লাহ ইন মাক্কান্না ফিল আরদ জমিনে কাউকে শাসন ক্ষমতা দান করি, তাদের প্রথম কর্মসূচি হলো এই জমিনের বুকে পাঁচ ওয়াক্ত সালাতকে বাধ্যতামূলক করা। এটা কার বিধান? আল্লাহর বিধান। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন হাদিস মেকাতুল মা ফাতির লিখেছেন মোল্লা আলী কারি আল হানাফি রহমাতুল্লাহ আলাই 125 নাম্বার পৃষ্ঠা হাদিস নাম্বার 3073 নাম্বার। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার কোন গার্জিয়ান নাই, যার কোন অভিভাবক নাই, যার কোন মুরব্বী নাই, আল্লাহর নবী বলেছেন আস-সুলতান ওয়ালিউল লিমান লা ওয়ালিয়া লাহু, তার অভিভাবক তার গার্জিয়ান তার মুরব্বী হলো ইসলামী রাষ্ট্রের সরকার। বলেছে মুহাম্মদ যেটা বেনামাজি পড়ার মূল কারণ হলো রাষ্ট্রীয়ভাবে এর কি নেই, তদারকি নেই, এর কি কারণ? বেনামাজি পড়ার আরেকটি মূল কারণ হলো নামাজের শুধুমাত্র জান্নাতের ফজিলতের সস্তা ওয়াজ, সস্তা ওয়াজ, শুধুমাত্র নামাজের ফজিলতের ওয়াজ পড়া হয়। কিন্তু নামাজ ছেড়ে দিলে কি ধরনের পাপ আছে, শাস্তি আছে, এর ভয়াবহ পরিণতি দুনিয়াতে কি আছে, এর ভয়াবহ পরিণতি আখেরাতে কি আছে, বেনামাজি হয়ে অন্তিম পথের যাত্রার অনুসারী লোকদের কি অবস্থা হবে, এই ব্যাপারে মসজিদের খতিব, মাঠের বক্তা, লেখক, ধর্মীয় আলোচক এরা এই বিষয়ের গুরুত্বটাকে জনগণের সামনে ফুটিয়ে তুলে ধরে না বিদায় বেনামাজির সংখ্যা একেবারে বেড়ে চলেছে। বেনামাজি বাড়ার তৃতীয় কারণ হলো উমরি কাজার ফতোয়া। উমরি কাজার ফতোয়া কেমন? একজন লোক 70 বছর নামাজ আদায় করে না, তাকে বলা হলো তুমি যে 69 বছর নামাজকে ছেড়েছ ওগুলোর জন্য তুমি কাজা আদায় না করো, এই নামাজের কিছু মূল্য তোমার নাই। এই ফতোয়া তার মাথার মধ্যে পড়ে, তবে ওরে সর্বনা নামাজ পড়ে করো কি, এত নামাজ ছেড়ে দিয়েছি এগুলো করে লাভ কি? বেনামাজি বাড়ার পঞ্চম আরেকটি কারণ হলো কিছু দোয়া, অনেক মুরব্বী আছেন এমন এমন দোয়া তারা শিখেন, যেই দোয়া পড়া জিজ্ঞাসা করা হয় বুড়িকে যে বুড়ি তুমি নামাজ আদায় করো না কেন, কয় এত লম্বা দোয়া ওইটা শিখতে পারিনি তো, ওইটা না শিখলে নামাজে পড়বো কি? যে দোয়া করতা ওযু করতে যাওয়ার সময় বলছে বিসমিল্লাহির আলিয়্যুল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাত, ইয়া বড় লম্বা দোয়া। আর আল্লাহ রাসূল কি বলেছেন? বিসমিল্লাহ বললেই তোমার জন্য যথেষ্ট, তারপরে আল হাক্কু পড়ছে আমার কাক্কু, এই সমস্ত দোয়া বা নাতুল হাদিস আমরা এর কোন অস্তিত্ব পাই নাই, লা আসলালাহু ফিদ দোয়া, এই ধরনের দোয়া কোন আসল শরীয়তের মধ্যে নাই। বেনামাজি বাড়ার আরেকটি বড় কারণ হলো নামাজের নিয়ত, কয় নিয়তই জানি না নামাজ পড়ব কি, নিয়ত কি? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাল ফাজরি ফাদুল্লাহি তাআলা মুতাজ্জিহান ইলা জিহাদি কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার, এই নাওয়াইতুর করতে করতে লোকটা রুকু গেছে, সেজদাও গেছে, এক রাকাত শেষ হয়ে গেছে, তারপর নামাজের নিয়তই করতে পারে নাই। আরে আম্মুকে তো নিয়ত এর বাংলা অর্থ হলো
নিয়তের ব্যাখ্যা করেছেন ইবনে হাজার আসকালানী এক নাম্বার খন্ড ফতোয়া বারি ইন্নামা আমালু বিন্নিয়াহ এই হাদিসের ব্যাখ্যা নিয়ত মানা ইরাদাতু কালব অন্তরের ইচ্ছা শক্তিকেই আরবিতে নিয়ত বলা হয় মতন করে নাওয়াইতো নাওয়াইতো উর্দু পাকিস্তানিরা হামনে ইয়াত কেতি হ্যায় হামনে ইয়াত কেতি হ্যায় এটা বলার কোনো দরকার নাই আমি মসজিদে এসেছি খুতবার মিম্বারে দাঁড়িয়েছি আর কি পড়েছি নাকি দেখে আমার প্রিয় মুসল্লি মাদ্রাসাবাসী আমি নিয়ত করিলাম এই নাম্বারে উঠিয়ে আপনাদের দিকে আমি এখন খুতবা প্রদর্শন করিব আমি মুখে বলেছি না কেউ দোকানে ব্যবসা করে সে কি দোকানে যে বলে নাকি হে আমার প্রিয় দোকান ব্যবসা মূল সম্পদ আমি তোমাকে এখন খুলিতেছি এই নিয়ত করে দোকান খোলার জন্য যদি নিয়ত অন্তরে থাকে মসজিদে দোকান করার জন্য যদি নিয়ত অন্তরে থাকে স্ত্রীর কাছে যাওয়ার জন্য যদি সহবাসের নিয়ত অন্তরে থাকে তো নামাজের মধ্যে তুমি নাওয়াইতো নাওয়াইতে বলা লাগে কেন পেয়েছো কোথায় সফলতা এই জন্য মুখে নিয়ত করা কোনো প্রয়োজন নাই অন্তরে নিয়ত করলেই আপনার জন্য কি এগুলো বেনামাজি বলার মূল কারণ এবার আসেন বেনামাজি মুসলিম না কাফের প্রথম পয়েন্ট থেকে আলোচনা শুরু করি আপনারা কি মনে করেন বেনামাজি মুসলমান না কাফের কাফের অল্প কয়জন জানেন কাফের আর আমার দেশে অনেক আলেমরা জানেন যে বেনামাজি মুসলমান তাদের মুসলমান বলার দলিল আছে বুখারী শরীফের 34 নম্বর হাদিস রাসূল বলেছেন মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ কেউ যদি শুধু জবাব দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে বলে কিনা তাই হুজুর নামাজ না পড়লে কি হবে কালেমা পড়েছি কালেমা একবার পড়লেই জান্নাতে যাব সস্তা বক্তব্য নামাজ না পড়লে কি হবে কালেমা তো পড়েছি কালেমা একবার পড়লেই জান্নাতে যাব সস্তা ওয়াজ আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীর চাচাত ভাই বিশ্বনবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাতি বিশ্বাস করতে হবে একরার বিল লিসান দুই ঠোঁট দিয়ে স্বীকার করতে হবে আমল বিল আরকান আমল দিয়ে কাজ দিয়ে বাস্তবায়ন করতে হবে এই তিনটি যখন পরিপূর্ণ করলেন আপনার ঈমানকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন সুবহানাল্লাহ বেনামাজি কাফের যে এটা আমার মত সলিমুদ্দিন কলিমুদ্দিন এরকম ব্যক্তি বললে হবে না কোরআন হাদিস থেকে বলতে হবে কোরআন হাদিস থেকে এই ব্যাপারে কোরআনুল করিম সূরা রোম রোম শুনছেন তো রোম কোন দেশের রাজধানী ইতালি রাজধানী ইতালি রাজধানী এত সম্মানিত যে তার নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন এই রোম যে শহরটার এরিয়ায় এইখানে একজন সাহাবীকে দাফন করা হয়েছে কি যেন নাম বলেছিলাম সাহাবি আবি আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা ও আল্লাহর রাসূল বুখারী শরীফে 4014 নম্বর হাদিসের মধ্যে বলেছেন আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াকসুনা বাহরা ফাকাদ আউজাবু আমার কোন সাহাবা যদি সমুদ্রের যুদ্ধে রোমদের সাথে কনস্টান্টিনোপলের যুদ্ধে লড়াই করে সমুদ্র যুদ্ধে মৃত্যুবরণ করে আমার আল্লাহ তার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেবেন اول جيش من امتي يقصون البحر فقد اوجبوا صحيح بخاري حديث كتاب المغازي جد الابداع 4074 نمبر حديث ده افورت এই সূরা 30 থেকে আপনি আয়াত পড়েন সূরা রোমের 30 31 32 33 34 এই চারটি আয়াত পড়ে ফেলুন এখানে আল্লাহ স্পষ্ট করেছেন আকিমিস সালাতা নামাজকে প্রতিষ্ঠিত করো রুকু সেজদা দাঁড়ানো বসা সল্লোকামা রাইতুমনি উসল্লি আমার নবী যেইভাবে নামাজ আদায় করেছে ওইভাবে নামাজটাকে প্রতিষ্ঠিত করো আকিমিস সালাতা যদি তোমরা নামাজকে প্রতিষ্ঠিত না করো নামাজকে আদায় না করো আকিমিস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন না হলে তোমরা মুশরিকদের দলভুক্ত হয়ে যাবে কার দলভুক্ত কাদের দলভুক্ত মুশরিক কার যারা
শিরিক করে তারা কি করে শিরিক করে তাদের কি বলে টাকা জমাতে জমাতে টাকাওয়ালা চুরি জমাতে জমাতে চুরিওয়ালা সম্পত্তি জমাতে জমাতে সম্পত্তিওয়ালা বাড়ি ভাড়া দিতে দিতে বাড়িওয়ালা ফেরি করতে করতে ফেরিওয়ালা নামাজ কি বলে কি বলে তাকে নামাজ পড়তে পড়তে কিওয়ালা নামাজওয়ালা নামাজ ছাড়তে ছাড়তে কি একেবারে সরাসরি কাফেরওয়ালা এই সব ওয়ালার সাথে মিলিত করে দিলাম আপনাকে সব সূত্র বুঝলেই সূত্রটা আপনি কি বুঝতে পারবেন আল্লাহ বললেন যে নামাজকে যে ছেড়ে দিল সে কিসের অন্তর্ভুক্ত মুশরিকদের অন্তর্ভুক্ত এখন মুশরিকরা জাহান্নামের কোথায় থাকবে কয়দিন থাকবে জাহান্নামে ফিনারি জাহান্নামা খালিদিন ফিহা আবাদান আল্লাহ বললেন অবিশ্বরবী দুনিয়ার মুশরিক নারী আর পুরুষদেরকে জানিয়ে দাও যারা কিনা শিরিক করে মৃত্যুবরণ করে আমি আল্লাহ তাদের জন্য চির স্থায়ী জাহান্নাম তৈরি করে দিয়েছি চির স্থায়ী জাহান্নাম এ লংগেস্ট টাইম ইন দা হেল সে অনেক লম্বা সময় এই নরকের মধ্যে থাকবে সে কখনো এখান থেকে বের হবে না তার কাজ ফিনিশড মুশরিকের পরিণাম কোথায় জাহান্নাম তাহলে কোরআনের এই আয়াত দ্বারা বোঝা গেল বেনামাজি কি মুশরিক এখন কয়ক্ত নামাজ পড়লে সে নামাজি আর কয়ক্ত নামাজ না পড়লে বেনামাজি আপনারা এখানে হজ করছেন কেউ এই যে মাশাআল্লাহ আরো আরো আছে হাজি মাশাআল্লাহ আচ্ছা হাজি সাহেব গণ সাফা মারওয়া সাই করার সময় কটা চক্কর দিতে হয় সাতটি চক্কর দিতে হয় ঠিক তো নাকি কেউ যদি ইচ্ছা করে একটি চক্কর না লাগায় ধরুন একজন ইচ্ছা করি ছটা চক্কর সাতটা টাকা ছটা দিয়েছে আর একটি দেয়নি এখন আপনারা বলুন তার সাফা মারওয়া সাই করা হবে কেননা আল্লাহ তাআলা বিধান দিয়েছেন তাকে সাতটি চক্করে এই সাফা মারওয়া সাই কাজ করতে হবে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে একটি চক্কর না দেয় তাহলে কি তার সাফা মারওয়া তত হজ হবে তো আল্লাহ তাআলা ফরজ করেছেন পাঁচ ওয়াক্ত সালাতকে কেউ যদি এক ওয়াক্ত সালাতকে ছেড়ে দেয় তাহলে কি সে নামাজি না বেনামাজি ওযুতে কয়টা অঙ্গ ধন ওযুতে মূলত আমরা ফরজ হিসেবে জানি চারটি যদিও ওযুর ফরজ সুন্নত বলতে আমি তা মানি না রাসূলের ওযুই আমার ওযু রাসূলের ওযুই কি আমার ওযু ধরে মুখমণ্ডল হাতের কবজি মাথা মাসে হোক পায়ের কবজি পর্যন্ত ধোয়া এই চারটি কাজের যদি একটি কাজ যদি আপনি ছেড়ে দেন আপনার অজু আদায় হবে ধরুন আপনি 50 বছর সালাত আদায় করছেন কিন্তু মুখমণ্ডল ধুইলেন না আপনি 50 বছর তো শরীরে 50 বছরে কয়েকটা নামাজ হয়েছে আপনার আপনি 50 বছর কখনো মুখ ধর নাই অজু করার সময় মানে মুখমণ্ডল ধর নাই আর সব ধুয়েছেন কিন্তু 50 বছর আপনি নামাজ আদায় করছেন তো আপনার কয়েকটা নামাজ হবে কেননা আপনি ওযু করার জন্য যে রুকন যে শর্ত রয়েছে সে শর্ত আপনি আদায় করেননি ক্লিয়ার না ক্লিয়ার এখন ওযুতে যদি তার শর্ত পূরণ করতে হয় সাফা মারওয়া সাই করতে গেলে যদি তার শর্ত পূরণ করতে হয় তাহলে হুদু লিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন আল্লাহ বলে অবিশ্বনবী যারা আমি আল্লাহ এবং তুমি নবীর দেওয়া সীমানাকে মেনে চলেছে সীমানাকে রক্ষা করে চলেছে সীমানা বর্ডারকে এরিয়াকে ধরেছে বাবা শিরিল মুমিনিন নবী তুমি তার জন্য জান্নাতুল ফিরদাউসের সংবাদ দিয়ে দাও কারণ তার আমি আল্লাহ এবং তুমি নবীর দেওয়া সীমানাকে রক্ষা করে চলেছে আল্লাহ সূরা নিসার 114 নম্বর আয়াতে বলেন ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলা ওয়া ইয়াতাআদা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ওয়া লাহু আযাবুম মুহিন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সীমানা লঙ্ঘন করে বিরুদ্ধাচরণ করেছে নবী তুমি তাদেরকে বলে দাও তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেব তাহলে সীমানা কত কয়স্ত এখন যে ব্যক্তি যোহর পড়ল আসর পড়ল মাগরিব পড়ল ইশা পড়ল কয়স্ত হইল যোহর পড়ল আসর পড়ল মাগরিব পড়ল ইশা পড়ল কিন্তু ফজর পড়ল না সে কি সে বেনামাজি এবং সে কাফের আর যে একেবারেই পড়ল না সে কি
আচ্ছা দেখেন দুই কাফেরের পার্থক্য কি যে যোহর পড়লো আসর পড়লো মাগরিব পড়লো এশা পড়লো সে হলো পারিশ্রমিক কাফের মানে পরিশ্রম করে কাফের হইছে আর যে ব্যক্তি কোন নামাজই পড়লো না সে হলো বিনা পরিশ্রমিক কাফের এই হলো দুই কাফেরের মধ্যে পার্থক্য যে যোহর পড়েছে আসর পড়েছে মাগরিব পড়েছে এশা পড়েছে পরিশ্রমিক কাফের আর যে এক ওয়াক্ত পড়েনি সে হলো বিনা পরিশ্রমিক কাফের এই হলো দুই কাফেরের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন তো আশা করি আর যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে তার ব্যাপারে কি করেছেন আমার কথা না আল্লাহর নবী সুনান আবু দাউদ কিতাব সালাম 130 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত মসজিদের জামাতের সাথে আদায় করবে ফাশহাদু আলাইহিম বিল ঈমান তোমরা তার ইমানের ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষ্য দিয়া দাও যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়বে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে তোমরা যারা ইমানদার বলবে আল্লাহ তাদেরকে ইমানদার রূপে গণ্য করবেন কারণ কিয়ামতের দিন এই মসজিদটা আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার কিছু গুনাহ আমি মসজিদে নিয়মিত নামাজ আদায় করব আল্লাহ সূরা বাকারা 238 নম্বর আয়াত কোন সূরা দুই নম্বর সূরা 238 নম্বর আয়াত আল্লাহ বলছেন হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সালাতিল উস্তা হাফিজু আলা সলাওয়াত তোমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো স্পেশালি উস্তা উস্তা মানে কি সলাতিল উস্তা মানে কি জানেন এবারে মজার একটি কথা আহকামুল কোরআন ইমাম আবি বকর আল জাসাস তিনি তাফসীরটি করেছেন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন হে আল্লাহর নবী যদি এই উস্তা শব্দটি কোরআনে না থাকত আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা উস্তা শব্দটি মুছে দিয়ে আমি আসর শব্দটি যোগ করে দিতাম এই উস্তা মানে কোন নামাজ পড়তে জানা হয়েছে হাফিতু আলা সলাওয়াত তোমরা পাঁচ ওয়াক্ত সালাত হেফাজত করো সলাতি উস্তা স্পেশালি বিশেষ ভাবে আসরের নামাজটাকে তোমরা হেফাজত করো সে নামাজটাকে আসরের নামাজটাকে আর দেখো বেনামাজি কোরআনের দৃষ্টিভঙ্গিতে কাফের এটা বুঝলেন আরো বোঝাবার জন্য হাদিস বলব বেনামাজির মৃত্যুতে কি দোয়া করা যাবে এর দলিল কি আমি আগে বলেছি বেনামাজি হলো মুসলিম এটা আমি বলছি না আল্লাহ বলছেন কোন সূরাতে সূরা রোমে কয় নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াত থেকে ফতোয়া কে দিয়েছেন আল্লাহ আমি শুধু অনুবাদ করলাম এখন বেনামাজি যদি মারা যায় মুসলিম অবস্থায় যদি আপনি শুনেন যে একটি লোক আপনি জানেন স্পষ্ট যে সে নামাজ আদায় করতো না ঘরেও করতো না বাড়িতেও করতো না আর তার মৃত্যু হয়েছে তার মৃত্যুতে খুশি হওয়া মানে আনন্দিত হওয়া এটা ইমানদারের বহিঃপ্রকাশ কথা কি আবার বুঝতে পারছেন কিনা বেনামাজির মৃত্যুতে আনন্দ হওয়া বেনামাজির মৃত্যুতে খুশি হওয়া এটা হলো মানে বেনামাজির মৃত্যুতে আনন্দিত হওয়া এটা হলো ইসলামের সৌন্দর্যের বহিঃপ্রকাশ কার মৃত্যুতে বেনাম এটা সবচেয়ে সালিহিতের বৈশিষ্ট্য আর বেনামাজির মৃত্যুতে ইন্না লিল্লাহ পড়া এটা আপনার জন্য জায়েজ নাই কেন আল্লাহ নিষেধ করেছেন কে নিষেধ করেছেন কোন সূরায় সূরা তাওবায় 9 নম্বর সূরা আয়াত নম্বর 113 থেকে 114 আর আল্লাহর ফতোয়াটা শুনিয়ে আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন মা কানা লিন্নবী والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى الله بولن ما كان للنبي والذين آمنوا جرى النبي এবং যারা ঈমান এনেছে আল্লাহর উপরে নবী আর ঈমানদারের জন্য জায়েজ নাই কেউ যদি শিরিক করে মৃত্যুবরণ করে তার জন্য দোয়া করা মা কানা লিন্নবিকি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাও কানু উলি কুরবা সে যদি আপনার নিকট আত্মীয় হয় সে যদি আপনার বাবা হয় সে যদি আপনার চাচা হয় আর
সেটুনি আপনার সন্তান হয় সে যদি মৃত্যুবরণ করে তার জন্য মুশরিকের জন্য দোয়া করা আমি আল্লাহর নবী এবং ঈমানদারদের জন্য হারাম করে দিলাম কি ফতোয়া দিয়েছে আমার কথা আপনারা বুঝেন তো আমি কি বুঝাইতে পারছি তো কথাগুলো তাহলে কান খাড়া করে শুনে নিন বেনামাজি মৃত্যুবরণ করলে তার জন্য দোয়া করা ইন্না লিল্লাহ পড়া কি আপনার জন্য হালাল না হারাম কে বলেছেন মুশরিকরা মারা গেলে তার জন্য কি করা যাবে না বিশ্বাস না হলে আজকে বাসায় যান কোরআনটা খুলুন তো দেখুন তো আপনি কি লেখা আছে ওখানে তারপর আপনি চিল্লা চিল্লি করবেন তারপর আপনি গিরিত করবেন যদি কোরআনে এই নীতি দেওয়া আছে কোরআন আয়ের বদলে শর্ত নাই কোরআনের ফতোয়াকে উল্টিয়ে দেওয়া কোরআনের নীতি বেনামাজি বললো মুয়াজ্জিন নামাজের দিকে আসো বলে চিল্লাও কেন মুয়াজ্জিন ওই সমস্ত বেনামাজি নাস্তিক মুরতাদ বেনামাজি ইসলাম বিরোধী জুপি বিরোধী মসজিদ বিরোধী মাদ্রাসা বিরোধী আল্লাহ তাওহীদ বিরোধী ওই সমস্ত লোকেরা যখন চিল্লায় মুয়াজ্জিন দিও আবার বলে হাইয়া আলা সালা ওরে বেনামাজির দল নামাজকে পরিত্যাগ করে অকল্যাণে আছো মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়ো হাইয়া আলা সালা এটা তোমার কল্যাণের রাস্তাকে বৃদ্ধি করে দেবে তুমি মসজিদে ঢুকো তোমার কল্যাণের কপালে দরজা খুলে দেবে তুমি সালাত আদায় করো রোজাটা হাইতুনা ইহতাসিব মিন কুল্লি দীকিন মাখরাজাও ওয়া মিন কুল্লি হাম্মিন তোমার অন্তরের সংকীর্ণতা দূর করে দেবে রোজাকা হাইতুনা ইহতাসিব যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এমন এমন জায়গা থেকে তাকে রিজিক দান করা হবে এই ব্যক্তি কখনো তা কল্পনাও করতে পারেনি সকালবেলা যেমন একটা পাখি তার গৃহ থেকে না খেয়ে বের হয় তাকে পেট পুড়ে যেমন বাড়িতে নিয়ে আসে একজন নামাজিকে আল্লাহ রিজিক দিয়ে সম্মান দিয়ে মান দিয়ে ধরণ দিয়ে তাকে পরিপূর্ণ করে দেবেন বলেছে মোহাম্মদ কিন্তু আমাদের কাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের বিরুদ্ধে তাহলে বেনামাজির মৃত্যুতে কি এবার পাত্র পাত্রি দেখা যতগুলো লোক বেনামাজি ছেলের কাছে মেয়ের মেয়েকে বিয়ে দিয়েছে যতবার এই মেয়েকে ধর্ষণ করা হয়েছে যতবার এই মেয়ের সাথে কি বলে ব্যবহার করা হয়েছে ততবার জেনা একটি গুণা ওই পাপের আমল নামায় ওই বিয়ের উকিল নামার মধ্যে জমা হয়েছে হুজুর কথা আপনি সংযত হয়ে বলুন আর আমি বলছি আপনি সংযত হয়ে কাজ করুন আল্লাহ তাআলা বলছেন বিয়ে কার সাথে হবে মুমিনিনা মুমিনাতের মুসলিমিনা মুসলিমাতি একজন মুমিনের সাথে একজন মুমিনের বিয়ে হবে একজন মুসলমানের সাথে একজন মুসলমানের বিয়ে হবে একজন তওবাকারীর সাথে একজন তওবাকারীর বিয়ে হবে একজন জেনাকারীর সাথে একজন জেনাকারীর বিয়ে হবে একজন খবীসের সাথে একজন খবীসের বিয়ে হবে একজন নামাজি মেয়ের সাথে বেনামাজির বিয়ে হবে না হবে না হবে না এটা আপনার জন্য নাজায়েজ এই বিবাহ বৈধ নয় তার কাছে ছেলে বিয়ে দিচ্ছেন আপনারা বিস্তারিত করার জন্য সৌদি আরবে ইবারুল উলামাদের একজন আল্লামা শায়খ আস-সালেহ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে আরকানুল ইসলাম এবং একটি বই লিখেছেন আল হুকুম তাকুস সালাত নামাজ পরিত্যাগকারীদের বিধান বইটির বাংলায় অনুবাদ হয়েছে প্রত্যেককে সওয়াবের উদ্দেশ্যে বিতরণ করে দেওয়া দরকার বলেন মুশরিকদের বিবাহ বন্দর টিকে থাকে মুশরিকরা যদি কাউকে বিয়ে করে কেউ যদি মুশরিক হয় তাদের বিবাহ টিকে থাকে না কেটে যায় এই কথা কি আমার না আল্লাহ আল্লাহ তাআলা সূরা মায়দা 5 নম্বর সূরার 5 নম্বর আয়াতে বলেছেন ফামাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ আবিতু আমালুহু কেউ যদি তার ঈমানের সাথে শিরক এবং কুফরকে মিশ্রিত করে ফাকাদ অবশ্যই হাবিত আমালুহু আমি আল্লাহ তার সমস্ত আমলগুলোকে নষ্ট করে দেই বিয়ে একটা আমল বিয়ে একটি কি তাহলে যখন শিরক করলো বেনামাজি যখন সালাতকে ছেড়ে দিল সে শিরকে লিপ্ত করলো সে বড় কুফরিতে লিপ্ত করলো তাই না তখন তার বিয়ে বন্ধন কি হয়ে গেল এরপরে এই অবস্থায় যে সন্তানগুলো আসলো
এই সন্তানগুলোকে আপনারাই নিজেরই মুখ দিয়ে বলুন। অবিবাহিত মানে নাজায়েজ বিয়ের সন্তান যেগুলো হয় এগুলোকে আপনাদের দেশে কি বলে? আপনাদের দেশে যদি বলি এগুলো হালাল ওয়ালা তো হালাল ওয়ালা, আপনাদের দেশে যদি বলি এগুলোকে হারাম তো হারাম। কিন্তু আমার নবী বলেছেন লা তাকুমু সাআ হাত্তা ওয়ালা তাদান, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না যেই পর্যন্ত ঘরে ঘরে কারো সন্তান তৈরি না হবে, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা তো অনেক কঠিন, তাই কথা আমার কথাটা যদি বেনামাজি মেয়ে ছেলে এবার নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, তার এটা নামাজ সাথে যেমন অটো তালাক হয়ে যায়, নামাজ আদায় শুরু করলে আবার বিবাহ বন্ধন আগের মতো ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ। এর দলিল কি? নবীদের যুগে কাফেররা যখন ইসলাম গ্রহণ করেছে আল্লাহর নবী কিন্তু পুনরায় তাদের বিয়েকে কি করে দেন নাই, আর পড়ায় দেন নাই, পুনরায় বিয়ে কি করে দেন নাই, পড়ায় দেন নাই। এখন বেনামাজি হয়েছেন তওবা করেন, বিয়ে নতুন করে পড়ানো দরকার নাই, বিয়ে বলো অতই থাকবে। কিন্তু যদি আপনি নামাজ বেনামাজি হয়ে স্ত্রী ব্যবহার করেন তাহলে সেই সন্তানগুলো লাইব্রেরিটি আপনাকে নিতে হবে। তাহলে আপনি কিন্তু বৈধ সন্তানের বাপ হতে পারেন, দুঃখিত। আপনি কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে নকশা ইউনিভার্সিটিদের দাবি চাবি কবিতে পড়িয়েও আপনি আদর্শ না হতে পারেন, ব্যর্থ। আপনি মাকে সন্তানকে যত লালন-পালন করেন না কেন, আপনার ছেলেকে পিটিয়ে হলো মেয়েকে পিটিয়ে হলো নামাজ আদায় করুন। মুরু আওলাদুক মুহু, আপনার ওসাবের স্ত্রী 7 বছর হয়েছে, সন্তানকে আদর করো, সুহাগ করো। একটা গরু যেমন তার মাসলুকে জীবন পাঠিয়ে দিতে আদর করে, তার থেকে বেশি আদর মানুষ সন্তানকে করে। কিন্তু 10 বছর যখন হয়েছে অতিরিক্ত আদায় গিয়ে আসার স্ত্রী পিটিয়ে হলো তাকে নামাজ আদায়ের জন্য বাধ্য করো। হাদিস সুনানে তিরমিজি আবু দাউদ নাসাই 1461 নাম্বার। তাহলে কি বুঝলেন আর আমি কি বুঝালাম? দুঃখিত, এই জাতিকে বোঝানো অনেক মুশকিল। সমুদ্র মরুভূমি হয়ে যাওয়া সম্ভব, মরুভূমি সমুদ্র হয়ে যাওয়া সম্ভব, কিন্তু একটি বাতিল কৌমকে হেদায়েতের পথে ফিরানো এটা খুবই কষ্টকর ব্যাপার। এই জন্য সব নবীদেরকে আল্লাহ সাগর বানাইছেন। যেই লোক বলে যে সাগর পালে পাগলে বলে কিনা, এই লোকের ইমান সাথে সাথে নষ্ট হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে, তার বউ না যদি সে বুঝে বলে থাকে সাগর পাচ্ছেন কে নবীরা, আর কোন সুন্নতকে নিয়ে ঠাট্টা করলে তার কি হয় ইমান, যদি বুঝে বলে আগে যদিও বুঝছেন এবার বুঝেন কেন সাগর পালাইছেন। কারণ সাগর পালালে মানুষের ধৈর্য বাড়ে, সাগর বহু একরকম হয় তা আসু ঘোড়া মিটবে সাগরের মধ্যে। তো বেনামাজি বিয়েটা তাহলে কার সাথে দেবেন? মেয়ে বিয়ে করাতে যাবেন, খোঁজ নিয়ে দেখলেন ছেলে কি নামাজ আদায় করে। কোনো কোনো ছেলে তো দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট, অনেক বাড়ি আছে, গাড়ি আছে, ফ্ল্যাট আছে, BMW, মার্সিডিস, আরো অনেক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, VIP CIP চাকরিও সে করে চার্টার অ্যাকাউন্টে। অবশ্য ব্যাংকে সুদ করে সাথে বিয়ে দেওয়া তার প্রমাণ আদায় সেটা হারাম, এখানে দেওয়া যাবে না। আপনার মেয়ে জাহান নামে চুল্লি আগুনের মধ্যে ঢুকলো, আপনি ধরে আর মাথাটা ধরে একেবারে আগুনের মধ্যে দিয়ে ঢুকাই দিয়ে আসলেন, আসলে কি ভালো ছেলে নেই? অন্য সরকারি চাকরি চাকরিজীবীদের কাছে বিয়ে দিন। কিন্তু ছেলে নামাজ আদায় করে কিনা, না মাঝে মাঝে ইদানিং যুগের ছেলে তো ওই একটু আকটু ছেড়ে দেয়, ওই একটু আকটু কাফের সাথে কিন্তু ওটা মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। নাকে খত দিতে হবে, বলতে হবে আমার ছেলে একেবারে প্রভুতার সাথে আমার ছেলে নামাজি, তুমি তার কাছে বিয়ে দাও, সুবহানাল্লাহ তোমার কপাল খুলে যাবে, অকল্প সাবি না হোক তোমাদের তোমার কপালটা খুলে যাবে। কিন্তু ছেলে বেলা মাজি নাকি নামাজি এটা দেখা হয় না। আরে বাবা, আপনার একটা তাকওয়ান ছেলেকে যদি আপনার মেয়ে বিয়ে করেন দেখবেন রূপ মানে আনন্দটা কিন্তু 5 তলা 8 তলা 10 তলার সাথে না, আনন্দটা কিন্তু ভালো প্লটের সাথে না, আনন্দটা মানুষের জীবনে সব থেকে বড় আনন্দটা আত্মার সাথে, আত্মার সাথে। আলা বিযিকরুল্লাহ তাইবা ইন্নুল কুলুব, আল্লাহর জিকির পারে মানুষের হৃদয়কে প্রশমিত করতে অন্য কিছু দি নয়। এই জন্য ছেলে বিয়ে করতে যাওয়ার সময় দেখতে হবে ছেলে নামাজ আদায় করে কিনা, খোঁজ নিতে হবে, মসজিদে ইমামকে জিজ্ঞাসা করতে হবে অমুক ছেলেটি দেখতে বেশ সুন্দর মসজিদে আসে তো, যদি বলে টর্চ লাইট দিয়েও যে খুঁজে পাইনি কখনো তাকে নামাজে দিলে, আপনার মেয়ের লজ্জা হয় না কেন?
আপনার আপনার স্ত্রীর লজ্জা হয় না কেন? আপনার নিজের লজ্জা হয় না কেন? আমি জিজ্ঞাসা করতে চাই, ইসলামের বিধান মোতাবেক যদি বিয়ে দেন তাহলে মুসলিম হতে পারে? অবশ্যই নামাজির কাছে বিয়ে দিতে হবে। আর আপনি যদি হিন্দু হন, কাফের হন, পক্ত হন, জৈন হন, মুরতাদ হন, নাস্তিক হন, আপনার সাথে আমার কোনো বক্তব্য বাদ নাই। আপনি মুসলমানের বাচ্চা হয়েছেন, আপনি কোনো বুঝতে জন্মের মতো খাতা জমার আপত্তি নাই। পাঁচ শব্দ নামাজ জন্মার দিকে দিয়েছে, তাকেই মুসলমান করেছে, তার সাথে আপনার মেয়েকে বিয়ে দেন, না হয় আপনার মেয়ে, আপনার মেয়ের বিয়ে হবে না, হবে না, হতে পারে না, ইসলামে অ্যালাউড করে নাই। চূড়ান্ত কথা বলছি আপনাদেরকে, আমি বেনামাজি এমন এক কাফের, আপনি জঙ্গলে যান না, বাঘের ভয়ে বাঘ আপনাকে খেয়ে ফেলতে পারে, আর আপনার নিজের পকেটে কুকুরা সাপ ভরে দিচ্ছে। কাফের আপনি মানুষকে বলেন, তাকে তাকে বলছেন, নিজের গড়ে বড় কাফের হয়ে বসে আছে। আল্লাহ তাআলা আমাদের বুদ্ধি তৌফিক দান করুন। যদি বিয়ে কি নামাজির সাথে দেবেন না বেনামাজির সাথে দেবেন? মেয়েদেরকেও বলছি, উপরে যারা আছেন এমন ছেলেদেরকে পছন্দ করতে হবে যে তারা ইসলামের উপরে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যাদের হৃদয়, যাদের চক্ষু, যাদের মরম, যাদের সত্তা, যাদের আত্মা, যাদের চিন্তা, যাদের চেতনা, যাদের বক্তব্য, যাদের চলাফেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক আল্লাহর জন্য, এক রাসূলের জন্য নিবেদিত, এমন কাউকে বিয়ে করতে হবে। আমাদের দুর্দান্ত শিক্ষা করুন। এবার বেনামাজি কাফের, এই ব্যাপারে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দলিলগুলো আমরা দেখব। এ দেখার দরকার কি না? আপনারা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে কেমন কেমন মনে করেন? ঈদের দিন দুই বাচ্চা গান বাজাইতেছে, গান বুঝেন তো? আপনার দেশে তো বাজায় ঈদের দিন, এখন আর ওই আগের যদি হিন্দি গান হলিউড বালিউড টালিউড বাজাইতো না, এখন তো আপনাদের টয়লেট উড আছে, টয়লেট উডের গান আমরা বাজান, তো সেই যুগে তো টয়লেট বুট ছিল না, হ্যাঁ, টয়লেট রোডের গান সেখানে বাজানো হয়নি। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের ঘরে প্রবেশ করতে মেয়েটা গান বাজাইতেছে বাজাইতেছে, সাইয়্যেদানা ওমর ফারুক এসে দাঁড়িয়েছে, বলছে ও ছোট বাচ্চা গান বাজাও গান। ওমর ইবনে খাত্তাবকে দেখতে দেরি হয়েছে, বাদ্যযন্ত্র ফেলে দৌড় দিয়েছে। আল্লাহ নবী বলেন, ওমর তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও, শয়তান তোমার ভয়ে গাছের উপরে পর্যন্ত থাকে না। আসাদুকুম ফি আমরিল্লাহি উমর, আমার উম্মতের মধ্যে সবথেকে শক্তিশালী পুরুষের নাম হলো উমর, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো উমর। সুবহানাল্লাহ, তোমাকে দেখে শয়তান গাছের আগায়ও থাকে না, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো উমর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 40টা সিদ্ধান্ত আল্লাহর নবীর সিদ্ধান্তের মতো দেন নাই, ওমরের সিদ্ধান্তে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নাযিল করেছেন। ওমর ইবনে খাত্তাব নবীর ঘরে ঢুকেছেন, নবীর স্ত্রী আর সাহাবারা এক টেবিলে খাবার খাইতেন, ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আল্লাহ যদি পর্দার বিধান হতো নবী পত্নীর সাথে আমাদের পর্দার ব্যবস্থা হতো কতই না ভালো হতো। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়া কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, কোন মহিলারা যখন ঘর থেকে বের হবে, তারা যদি ঘর থেকে বের হতে চায় তারা জিলবাব পরিধান করবে। আল্লাহ নবী ওমরকে ডেকে বলেন, আমার রাতের বেলায় চিন্তা করেছো পর্দার জন্য, আমার আল্লাহ তোমার চিন্তা অনুযায়ী কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, আজ থেকে কোন মহিলা খোলামেলা চলাফেরা করবে না। সে কে? আমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। বদরের যুদ্ধে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন যে বদরের যুদ্ধে এই লোকদেরকে আমি কিভাবে সায়েস্তা করব? ওমর বললেন, আপনি আপনার চাচা আব্বাসকে জবেহ করবেন, আর আমি আমার মামাকে জবেহ করে দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহর নবী বললেন, ওমর এত কঠিন হয়ো না। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সাবধান করে বললেন, আসিদ্দা আলাল কুফার, ও মুহাম্মদ কাফেরদের উপর আপনি কঠোর হবেন। আপনার সাহাবা ওমর যে সিদ্ধান্ত দিয়েছিল আমি আল্লাহও সেই সিদ্ধান্ত দিয়েছিলাম, আপনি কেন নরম করলেন? কারণ ওমর এখানে রাইট ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নবীর পক্ষে কথা না বলে ওমর ইবনে খাত্তাবের পক্ষে ফতোয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে অবশ্য আল্লাহ তাআলা তার রাসূলের মর্যাদা রক্ষা করার জন্য, রাসূলকে উচ্চ মাকাম দেওয়ার জন্য, মাকামে মাহমুদায় বসিত করার জন্য রাসূলের এই কথাকে কবুল করেছেন। তার চাচা আব্বাসকে জিজ্ঞাসা করতেন,
যে সবাই তো মুক্তি পথ দিয়েছে যে তুমি মুক্তি পথ দাও তাই মুহাম্মদ আমার কাছে তো কোনো কিছুই নাই তখন আল্লাহ রাসূল বলেন হে আব্বাস তুমি যে মাটির নিচে লুকিয়ে গুপ্ত ধন রেখেছো সেটা নিয়ে আসো আব্বাস তখন বলল সর্বনাশ এই কথা তো আমি সারা কেউ জানে না মুহাম্মদ জানলো কি করে আমার মাটির নিচে গুপ্ত ধন আছে এটা উনি বুঝলো কি করে এই যে কথাটা রাসূল যে বুঝতে পারছেন তখন বলেন তুমি সাধারণ কোন লোক নয় তুমি আমার ভাতিজা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে খাতাব আল আনবিয়া সিরাতে ইবনে হিশাম দস্তক কি বুঝলেন সেই ওমরের কথা কেন বলেছি সুনান বাইহাকি লিল কুবরা ইমাম বাইহাকি তিনজন সাহাবীর ফতোয়া নকল করে ফতোয়া দিয়েছেন কয়জন এক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা আযজ ফিল ইসলাম লিমা তারকুস সালাত যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ছেড়ে দিয়েছে ইসলামের সাথে তার কোনো ধরনের সম্পর্ক নেই এই কথাগুলো শুনে কিন্তু গর্দানের চামড়ায় ভেদ করার কথা কিন্তু মানব জাতির মধ্যে এমন কিছু গর্দানের চামড়া স্বভাবতির লোক আছে যাদের কথায় কথাগুলো ঢুকেছে বলে তোমার মনে হলো না যদি এটা হয়ে থাকে তাহলে আগামীকালকে ফজর বা আসর বা মাগরিবে যারা দূরে আছেন আসতে পারত না বাসায় করে নেবেন অন্যান্য নামাজে মসজিদ পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা জোরে বলে চিন্তা রাখি সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাইহাকির 2527 নাম্বার এবং 2528 নাম্বার হাদিস আলী ইবনে তালিব আল্লাহর নবীর জামাতা চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন মাল্লা ইউসাল্লি ফাহুয়া কাফের কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দেয় ওই ব্যক্তি কাফির হয়ে যায় এই ব্যক্তি কি হয়ে যায় কে ফতোয়া দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা চতুর্থ খলিফা যাদের জন্য জান্নাতকে আল্লাহ ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ যাদের কদর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ নাম শুনছেন তো লোকটা ছিল খাটো পাটা ছিল আরো খাটো কাছের উপরে উঠলে সাহাবারা বলতেন আব্দুল্লাহর পাটা অনেক ছোট সিয়ারু আলামিন নবালাই ইমাম যাহাবি রহমতুল্লাহ আলাই 1034 নাম্বার হাদিসের মধ্যে লিপিবদ্ধ করে পড়েছেন তোমরা আমার সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখে হেসো না আমি আল্লাহর নবী আল্লাহকে বিল্লাহকে তাল্লাহে আমি আল্লাহর নবী আল্লাহর কসম খেয়ে বলছি উহুদ পাহাড়টাকে আল্লাহ এক পাল্লায় করবেন আর আব্দুল্লাহর পাকে আল্লাহ এক পাল্লায় করবেন আমি আল্লাহর নবী আল্লাহর কসম খেয়ে বলছি উহুদ পাহাড়ের চাইতে বেশি উজ্জ্বল হবে আমার সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের পা সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন বাইহাকি 2529 নাম্বার হাদিস মানলাম ইউসাল্লি ফাতা দিন লাহু যে ব্যক্তি সালাতকে ছেড়ে দেয় তার আর কোনো দিন নাই তার দিনের মধ্যে কোনো জায়গা নাই দিনের মধ্যে কি নাই জায়গা নাই হুজুর সাহাবীদের ফতোয়া তো দিলেন এবার আমার নবীর ফতোয়া কি আমার নবীর ফতোয়া বেনামাজির বিরুদ্ধে আরো কঠিন হুজুর কোন কিতাবে আছে উপরে একসাথে 19 খণ্ড মুসনাদ আহমদ এর 17 নাম্বার খণ্ডের হাদিস নাম্বার হলো 17044 নাম্বার কামা ক্বালা আলবানী হাদা হাদিসুন হাসানুন সহীহ আলবানী হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন ইমাম আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি সংকলন করেছেন একজন আরবের বেদুই পর্যন্ত কাকে বলে বেদুই মানে হলো গ্রামবাসী কিবাসী আরবের একজন বেদুই লাঠিতে ভর করে এসে আল্লাহর নবীকে বলেন ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ ও মুহাম্মদ তুমি আল্লাহকে ভয় করে চলো আল্লাহর নবী বললেন খবরদার খবরদার তুমি খবরদার হয়ে কথা বলো আনা আকশাকুম আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় করি নাহনু আহাক্কু আওলা বিমূসা আমি মূসা এবং ঈসা চাইতে বেশি আমি মুহাম্মদ আল্লাহকে ভয় করি আফালা কুনা আব্দান শাকুরা আমার চাইতে বড় শুকরবান পর্যন্ত
চাইতে বেশি ভয় করনে ওয়ালা কোন নবী দুনিয়ায় আসে নাই বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর সেনাপতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদ তরবারি বের করে বললেন ইয়া রাসূলুল্লাহ আলা আদ্রিবু উনুও গায়র মুসফাতি আমাকে আপনি হুকুম করুন আমি একটা কূপ দিয়ে এই লোকটার গর্দানটা উড়ায়া দেই আল্লাহর নবী বলেন না খালিদ লাআল্লাহু লাআল্লাহু আইয়াকুনা ইউসাল্লি আগে তুমি তার গলাটা কুড়িয়ে দিও না গর্দানটা কুড়িয়ে দিও না লাআল্লাহু আইয়াকুনা ইউসাল্লি দেখো লোকটা নামাজ আদায় করে কিনা সালাত আদায় করে কিনা সালাত যদি আদায় করতে না দেখো গায়র মুসফাতি একটা কূপ দিয়া ওর গর্দান থেকে খাতটাকে আলাদা করে দাও তাহলে বেনামাজি শাস্তি কি বেনামাজি শাস্তি কি এবার বেনামাজির হাসর কার সাথে হবে বলো তো কেউ জানে এখানে তারা দুই তিন ওয়াক্ত নামাজ পড়ে বেনামাজির হাসর হবে ফেরাউনের সাথে এখন প্রশ্ন করি ফেরাউন কয়দিন জাহান্নামে থাকবে দুই দিন এক দিন তিন দিন তিন বছর চার বছর পাঁচ বছর নাকি তাহলে বেনামাজির বন্ধুরা কয়দিন থাকবে সূত্রটা বোঝেন নাই আল্লাহ তাআলা সূরা কালামের 42 47 নম্বর আয়াতে বলবেন ইয়াউমা ইউখশাফু আন সাকিউম ইউদুউনা ইলা সুজুদি ফালা ইয়াসতাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লা কিয়ামতের দিন আল্লাহ তার পায়ের গোসাগুলোকে বের করে দেবেন সাক বলা হয় এই যে জামার নালা বরাবর একটা জায়গাকে বলা হয় সাক আল্লাহ তার পায়ের এই নালা অংশটা বের করবেন আল্লাহ বলবেন আমাকে সেজদা করো কিন্তু যারা পশ্চিম দিকে আসার খায় নাই জীবনে কোনোদিন মসজিদের দিকে গমন করে নাই সেই দিন তারা আল্লাহকে সেজদা করতে পারবে না খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাতি লাঞ্ছিত করে অপমানিত করে তাদেরকে জাহান্নামের ভিতর ঢুকিয়ে দেওয়া হবে কারণ কি দুনিয়া যখন আযান হতো মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন আমরা তো মুসল্লি ছিলাম না ইয়াতাসআলুন আনিল মুজরিমিন হে অপরাধীর দলরা জাহান্নামের মধ্যে ঢুকেছো কেন তারা বলবে আমাদেরকে আযানের জন্য নামাজের জন্য ডেকেছো আমরা তো সাড়া দেই নাই এইজন্য তাদেরকে উপর করে কোথায় দেওয়া হবে বেনামাজির হাসর হবে ফেরাউনের সাথে বেনামাজি চিরস্থায়ী জাহান্নাম পাঁচ প্রকার ব্যক্তি চিরজীবনের জন্য জাহান্নামে থাকবে কয় প্রকার এক বড় শিরককারী এগুলো বিস্তারিত আলোচনা করব দুই বড় বেদাতকারী বিস্তারিত আলোচনা করব তিন বড় কুফরিকারী বিস্তারিত আলোচনা করব চার ইরতিকাবি মুনাফিক আকীদাগত মুনাফিক তারা পাঁচ হলো যারা বেনামাজি তারা চিরস্থায়ী জাহান্নামে এই পাঁচ শ্রেণীর লোকেরা চিরস্থায়ী কি পাঁচ শ্রেণী হয়তো একটু কম বুঝেছেন তো আজ আপনি এই পাঁচ শ্রেণী অর্থাৎ বেনামাজির অবস্থানটা ভালো করে বুঝে নিন আপনার উপায় কি হবে এটা আপনি বুঝুন আপনি যে তিন দিন ধরে নামাজ না পড়ে শুয়ে আছেন ঘরে মরলে তো আর কোনোদিন জান্নাতে যেতে পারবেন না কোনোদিন পারবেন না কেউ পারবে না আপনার 14 কোটি পীর ফুটিল লাভ হবে না আপনি 50,000 গরু জবাই করে খাওয়ায় পেট পোটা করে দিল লাভ হবে না আপনি বেনামাজ আপনি কাফের আর মসজিদের ইমাম যদি মাইক দিয়ে বলতো যে বেনামাজির কোনো জানাজা এই এলাকায় হবে না নামাজে প্রার্থনা করতো বলতে পারছেন এখন পর্যন্ত তপাস করুন ওই যে লাল মিয়া সাহেবের এলাকায় মাহফিল করতে গিয়েছিলাম চিনেন না ওই যে আমাদের হাজি বাকের পায়ের এলাকা এটা বড় মিয়া সাহেব বড় মিয়া সাহেব এই বড় মিয়া সাহেবের এলাকায় বড় মিয়া সাহেব নিজে মাইক দিয়ে ঘোষণা দেয় যে এই এলাকায় কোনো বেনামাজির জানাজা হবে না সুবহানাল্লাহ এটা ভালো না খারাপ আমাদের এরকম হওয়া উচিত কিনা বলেন তাহলে লজ্জায় মানুষ কোন জায়গায় আসবে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া বেনামাজির ব্যাপার কার ফতোয়া মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা আল্লাহর হাবিব বলেন মা বোনদেরকে মনোযোগ সহকারে শোনার জন্য ভাইদেরকে মনোযোগ সহকারে শোনার জন্য বলছি
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় ওই ব্যক্তি কাফের হয়ে যায়, ওই ব্যক্তি কি হয়ে যায়? কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এখানে আসরের নামাজ মানে এমন লোক আছে না নাই? আসর নামাজ পড়ে না এমন লোক আছে না নাই? আমি হাদিস পড়বো, অনুবাদ করবো, আপনি মিলিয়ে দেখবেন বলবো কিনা হাদিসটি। সহিহুল বুখারী এক নাম্বার খণ্ড, কিতাবুস সালাত 523 নাম্বার হাদিস। কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটা? বুখারী। দুইজন বললেন, বাকিরা কি জানেন না? ৬ নাম্বার হাদিস, 523 নাম্বার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ান হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم صحابي بريدة رضي الله عنه তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন মান তারাকা সালাতিল আসর ফাকাদ হাবিত আমালুহু, কেউ যদি ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র আসরের নামাজকে ছেড়ে দেয় ফাকাদ হাবিত আমালুহু, সেদিন তার জীবন দশা যত নেক আমল করেছে কিসের হল, কিসের দান, কিসের জাকাত, কিসের ভালো ব্যবহার, কিসের ভালো আচরণ, কিসের ভালো কাজ, নবী বলেছেন মান তারাকা সালাতিল আসর ফাকাদ হাবিত আমালুহু, কেউ যদি শুধুমাত্র আসরের নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় ফাকাদ হাবিত আমালুহু, সে তার জীবনে যত আমল করেছে নবী বলছেন সব আমলকে আমার আল্লাহ নষ্ট করে দিয়েছেন। কথা স্পষ্ট না স্পষ্ট? স্পষ্ট। আসর আপনারা হবে, আসর আমাদেরও হবে, আসর বেনামাজির হবে, আসর নামাজিদের হবে, সেই দিন বুঝতে পারবেন রাসূল জীবনে যা বলছেন সত্য না মিথ্যা। প্রথম কথা হলো হাদিস যদি বুখারীর বাদে হইতো তাহলে কয় বুঝতেন হাদিসটা বোধ হয় সহি না, কিন্তু এই হাদিসটা তো কোন জায়গা কোন সহির পাপ কিংবা দাবা তার থেকে বড় কিছু, সহি তো সহি, সহির পাপ কিংবা দাবা তার থেকে বড় কিছু না। আল্লাহর নবীকে মহব্বত করেন কে কে? সবাই মহব্বত করেন মাশাআল্লাহ। নবী মহব্বত খালি কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা করে মিষ্টি খাওয়া চিনি খাওয়া, আসলে নবীর জন্মদিন ঘরে ঘরে মিলাদ দিন দিয়ালি কালে কে ফজর নামাজ আসর নামাজ কিছু খবর নাই, খালি রাসূলের নামে একটা ওরল দিয়ে দেয়, নবী মহব্বত করে, এটার নাম মহব্বত? নবী মহব্বত কি? এই হাদিস বলি আজকে খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। হাদিসটি উল্লেখ করেছে সহিহুল মুসলিম, কোন কিতাব? বাবু নাহবি আনি রাওয়ায়াতি আনি দুআফা, ইমাম নববী বলেন এই মুসলিম শরীফে কোন দুর্বল রাবীদের থেকে হাদিস সংকলন করা হয় নাই, আলহামদুলিল্লাহ বলেন না সহি মুসলিম। বাব হলো উফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর উফাত হওয়ার পর্দা, হাদিস নাম্বার 4071 নাম্বার মুসলিম শরীফে হাদিসটি বক্তব্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলের সর্বশ্রেষ্ঠ স্ত্রীর নাম কি? একুশটি আয়াত মা আয়েশার, মা আয়েশাকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন, কয়টা আয়াত? একুশটা আয়াতে মা আয়েশার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। সব নবীর স্ত্রীকে অনিচ্ছায় বিনা কারণে অর্থাৎ কোন কারণ বশত বিয়ে করতে হয়েছে, একজন স্ত্রীকে মাত্র বিয়ে করেছেন পছন্দ করে, তার মনে চাহিদা ছিল, তিনি কে? আর এই কথা চিন্তা করে রাসূল ঘুমাইছে, জিব্রাইল মক্কার কাফরের মধ্যে নিয়ে এসে বলছে রাসূল আপনি তো তাকিয়ে দেখুন তো আমি কাকে নিয়ে এসেছি, রাসূল বলে এটা তো বাচ্চা, কয় না এটা আপনি বকরের কন্যা আয়েশা, আপনি পছন্দ করেছেন, আমার আল্লাহ মনোনয়ন করে ফেলেছেন, আপনি আবি বকরকে কালকে সকালে দিয়ে বলবেন যে আয়েশাকে আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমার স্ত্রী বানাবার জন্য, তুমি কি বলো? আর সাইয়্যেদের আবি বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমার থেকে বড় ভাগ্যবান কে হতে পারে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হবে, আমার মেয়ের জামাতের থেকে বড় আনন্দের খবর আমার কাছে কিছু নাই। সিয়ারু আলামিন নবালা ইমাম যাহাবি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী নিয়ে, এটা এই মা আয়েশা জীবনী নিয়ে কমসেকম 10টি জুমার খুতবা দেওয়া সম্ভব, এত বড় ইতিহাস 924 পৃষ্ঠার বেশি লিখেছেন ইমাম যাহাবি রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ আলেম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের পরে সবথেকে বেশি হাদিসের ব্যাখ্যা দেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের পর সবথেকে বেশি ইতিহাস জানতেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা,
রাসূলের পর সবথেকে বেশি আরবি পণ্ডিত অর্জন করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের পর সবথেকে বেশি তাকওয়া অর্জন করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা 18 বয়সে আল্লাহর নবী বিদায় নিয়েছেন 63 বছর পর্যন্ত যিনি তার চরিত্রকে হেফাজত করেছেন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা যিনি নামাজের মধ্যে ওয়াকালনা ফি বিউতিকুন্না ওয়ালা তাবাক্কাজনা তাবাক্কুজুম জাহিলিয়াতিল উলা মহিলাদের জন্য ঘর হলো নিরাপদের জায়গা এই কথা বলেই মহান আল্লাহর সাথে মিলিত হয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যার হুজরার পরে আল্লাহর নবী নিজে দাফন হয়েছেন তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যার কোলে মাথা রেখে আল্লাহর নবী আল্লাহর সাথে মিলিত হয়েছেন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা যার লেপের নিচে থাকলে জিব্রাইল কামরার মধ্যে এসেছে ওহি নিয়ে এসেছে আয়েশা আমার শরীর থেকে ত্যাগ করো জিব্রাইল কামরা এসেছেন অন্য কোন স্ত্রীর কাছে গেলে জিব্রাইল আসত না যার ঘরে গেলে হাদিয়া দিয়ে পরিপূর্ণ হয়ে যেত তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বুঝলেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন إنه لبين حاقنتي وداكنتي فلا أكره شدة الموت لأحدا أبدا بعد النبي صلى الله عليه وسلم الله نبي كتني مبارك أمار أورور مدد سيرو الله نبي شيش نشش تك بردنتو أمي الله نبي كتكلا الله نبي دويتا حاق أكاشير دي كتية আল্লাহর নবীর চোখের পানিগুলো টপ টপ করে পড়ছে আল্লাহর নবীর দাড়িগুলো ভিজে আমার জামাগুলো ভিজে মদিনার মরুভূমির বাদুর মধ্যে পড়েছে আল্লাহর নবী কেঁদে বলতেছেন আল্লাহুম্মা রাফিকুল আলা তোমার প্রিয় বন্ধু মুহাম্মদ তোমার কাছে দুইটা হাত এতিমের মতো তুলে দিয়েছে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে ক্ষমা করে দাও আমি তোমার বিশ্ব নবী যদি নবীয়তের জিন্দেগিতে কোন ভুল করে থাকি আমারে ক্ষমা করে দাও আম্মা জানাইসা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সর্বশেষ নসিহত উম্মতের প্রতি ছিল আসসালাম 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 আল্লাহর নবী যখন এই কথা বলে তার হাত মোবারক তার পায়ের মধ্যে রেখেছেন আল্লাহর নবীর স্ত্রী বলছেন ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া তাকিনাতি আমি বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলাম বিশ্ব নবী কেমন কষ্ট হয় আল্লাহর নবী বললেন উহুদ পাহাড়টা মানুষের উপর চাপায়া দিলে যেই রকম কষ্ট হয় এর থেকে বেশি কষ্ট তোমার নবীকে তোমার আল্লাহ দিচ্ছেন কারণ আমি আমি মাকামে মাহমুদা পেয়েছি আমি শ্রেষ্ঠ নবীর দরজা পেয়েছি আমি নবীয়তির মাকাম পেয়েছি উম্মতের কষ্ট আমার নিজের উপর নিয়েছি ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া তাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউতি লিআহাদিন শুধু আমি বিশ্ব নবী একটা ওসিয়ত করে যাই আমার উম্মতদেরকে বলো তারা যেন পাঁচ ওয়াক্ত নামাজের সালাতের হেফাজত করে এই জন্য যেইগুলো নামাজ পড়ে না ওইগুলো আমার নবীরে ভালোবাসতে পারে না যেইগুলো বেনামাজি শয়তানের দল পশ্চিম থেকে আচার খায় না তার সাথে আমার নবীর কোন সম্পর্ক নাই ঠিক কিনা বলেন ভালোবাসুন আল্লাহর রাসূলকে ভালোবাসুন মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আপনারা আপনারা তা করতে পারেন কি দুঃখিত আপনারা ভালোবাসতে পারেননি আল্লাহর রাসূলকে এই জন্য কত খুশখবরই ইসলামে আছে একজন ব্যক্তি 70 বছর নামাজ আদায় করে না আজকে এই বক্তব্য শুনে তার কাছে মনে করে ভুল করে ফিরে সাথে মাফ করে দাও রসুল করেছেন তাই বিবিনা তম্বি কামাদা তম্বালা হো এই ব্যক্তিটা জন্মভূমির শিশুর মতো পবিত্র হয়ে গেছে উমরি কাদার দরকার নাই শুধু মনের মধ্যে স্পৃহা জাগা আগে কখনো নামাজ ছাড়বো না এটাই যথেষ্ট আপনার জন্য লা তাকনা তু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হবে না আজ 40 বছর পর না সমস্যা আমি আজকে থেকে শুরু করে এখন থেকে শুরু করে আল্লাহ মাফ করে দিবেন আপনাদের বেশি বেশি নফল করবেন দান সাদকা করবেন তওবা করবেন আল্লাহ এত বড় ভুল করেছি আর আমি করব না আল্লাহর কসম আল্লাহ পাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ যাক আমি এই চারটি পয়েন্টের উপরে নামাজ পরিধানকালে যে বিধানের উপরে দলিল সহকারে কোরআনের আয়াত সহকারে হাদিসের নস সহকারে আর সাহাবী কিরামের একটি কথা আছে সাহাবী কিরাম সবাই বলতেন সাহাবীরা সবাই ফতোয়া দিয়েছেন লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রু সালাত আল্লাহর নবীর সাহাবারা অন্য কোন আমল ছাড়লে কাউকে কাফের মনে করতেন না তবে নামাজকে ছেড়ে দিলে তাদেরকে কাফের মনে করতেন তারা এটা নিয়ে বহু বিতর্ক সিরাজগঞ্জ মাহফিল করতে গেছে আমার আজকে এরাও দিছে কয়েকজন বুঝুর বেনামাজি কাফের এটা দলিল দিয়ে দিতে পারে আমি বলছি কবরস্থানে বললে কবরস্থানে তোমার বাড়িতে বললে তোমার বাড়িতে আমার আগামীকাল মাহফিল পাপ না ফেরাতে আছে
তুমি যদি মায়ের দুগ্ধ পেয়ে থাকে খেয়ে থাকো, মায়ের দুগ্ধ যদি হালাল করতে চাও আমি বসে আছে তুমি আসো। শেষে ওই মুফতি সাহেব লেখাপড়া করে বলেন, হুজুর বেনামাজি কাফের এই কথা বড়টা দলিল আমি পাইছি, কিন্তু বেনামাজি মুসলমান বানাবার কোনো দলিল আমি খুঁজে পাই নাই। তবে আশা হবে ইমাম হাম্বল পত্র দিয়ে গেছেন এগুলা, কে ইমাম হাম্বলের যেতে বড় আলেম আছে কেউ? ভাই হুজুর নামাজকে অস্বীকার করলে কাফের হয়। আমি বলি নতুন নবী আর জিব্রাইল কি আপনার কাছে আসছে? রসুল বলছেন সামান তারা কাহা, যে নামাজ ছেড়ে দিল সে কাফের হলো। আর আপনি নতুন ইবাদত বানালেন সামান এনকারাহা, যে ব্যক্তি অস্বীকার করলো কাফের হলো। আপনি কি নতুন নবী নাকি? নবী উদ্দিন নাজিল হয়েছে আপনার উপরে, যে নামাজকে ছেড়ে দিল সে কি? আমি সবগুলো সংশয় দূর করার চেষ্টা করেছি। আসুন আমরা সালাত আদায় করি, আমরা সালাতে জব্দবান হই। দেখবেন সালাত যদি আপনার ঘরে স্টার্ট হয়ে যায় আপনার সমাজে চুর ডাকাতি রাহাজানি অশ্লীলতা কমে যাবে। এটা গ্যারান্টি কে দিয়েছে? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি, নামাজ তোমাদেরকে যাবতীয় পাপের কাছ থেকে বাধা প্রদান করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।